ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রাবের এজেএম এ বক্তব্য রাখছেন আইনমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা কিন্তু লেখাপড়া করে আপনারা এই পেশায় আসবেন সেটা চিন্তা ভাবনা করে একজন সাংবাদিক হতে হলে তার কি মানসিকতা প্রয়োজন, তার কি কাজের প্রয়োজন, সে কিভাবে তার নিজেরকে প্লেস করবে, সেই সব কিন্তু আপনারা জেনে বুঝে এই পেশায় এসেছেন। কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা কিন্তু ঘরের মধ্যে বসেই সাংবাদিক হয়ে গেছেন। এই যে পার্থক্য, এই পার্থক্যের সাথে কিন্তু আপনাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে। আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত, প্রশিক্ষিত, সেই জন্য আপনাদের জায়গাটা থেকে এই যে পেশাদারিত্বের যে জায়গাটা সেখানে যেন অ্যামেচারিজম চলে না আসে সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি মনে করি যে সেই জায়গায় আপনাদেরকে সরকার সকল রকম সহযোগিতা করবে। আরেকটা কথা আমি বলি, যেটা আমাকে সাইফুল ভাই বলে প্রশ্ন করেছিলেন যে গণমাধ্যম কর্মী আইন একটা হওয়ার কথা, সেটা আমার কাছে ছিল, আমি কিন্তু এটা ছেড়ে দিয়েছি এবং এই আইনটা খুব শিগগিরই আমার মনে হয় এই পার্লামেন্টে নিয়ে যাবেন মাননীয় তথ্যমন্ত্রী। তো আমার এই কারণে এই কথাগুলি বলা। দেখেন, আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টও করেছি এবং আমি তো বলেই গেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে, যাতে এটা আপনাদেরকে কোনো ক্ষতি না করে সেই ব্যাপারটা দেখা হচ্ছে। তো দর্শক শুনছিলেন আইনমন্ত্রী বক্তব্যের অংশবিশেষ।